গুড মর্নিং এভরিওয়ান। বর্তমান মই এখন নগাঁওর মাছমজিয়াত অবস্থিত হোটেল ঋষিরাজত। হোটেলখনের ভিতরত এখন রেস্টুরেন্টও আছে। রেস্টুরেন্টখনের নাম রুচিরা। লগতে হোটেল তথা রেস্টুরেন্টখনের গৰাকী সন্মানীয় বিধায়ক রূপক শর্মা দাদার আজি দেওবরিয়া ব্রেকফাস্ট ইয়াতে খাম বুলিয়ে উলাই আহিছো। এতিয়া মই লিফটত তৃতীয় মহলালৈ গৈ আছো। এয়া মই পালোহি রেস্টুরেন্টখন। প্লেসটো যথেষ্ট স্পেসিয়াস হয়। ইয়াত একেলগে প্রায় 40-50 জন মানুষে বহি খোৱাৰ সুবিধাও আছে। ব্রেকফাস্টত কি কি আছে চাওঁ আহক। সঁচাকৈ রেস্টুরেন্টখনত সোমায়েই মনটো ভাল লাগি গৈছে। ইমান ধুনীয়া এটা সুন্দৰ পৰিৱেশ, খাদ্যবোৰো ইমান ধুনীয়াকৈ পৰিপাটিকৈ ৰাখিছে, দেখিয়ে ভাল লাগিছে। ইয়াৰ উপৰিও ইয়াত নথকা খাদ্য আমি যদি ভাবোঁ যে আমাৰ আমলেট এটা খাব মন গৈছে বা ধোচা খাব মন গৈছে, তেওঁলোকে সেইখিনিও সুবিধা ৰাখিছে। মই অৱশ্যে ভাল পোৱা বস্তুখিনিহে লৈছোঁ আকৌ দেই। এতিয়া মই গ্ৰহণ কৰিম ব্ৰেকফাষ্টটো খাবলৈ। এয়া মই খাই আছোঁ। সঁচাকৈ বিৰাটেই টেষ্টি। আপোনালোকেও কেতিয়াবা আহিবচোন নগাঁৱলৈ। আহিলে ঋষিৰাজত এবাৰ সোমাই চাবচোন, খুব ভাল পাব। ভিডিওটি ইমানেই আছিল। আশা করছো যাতে সকলোৱে ভাল পায় আৰু মৰম দিয়ে। থেংক ইউ ফৰ ৱাটচিং।